قل لعبادي يقول التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا পয়গম্বরের উম্মত ভালো করে শুনে নাও আল্লাহ আমার পয়গম্বরের বলতেছেন কুল লি ইবাদি আই ইবাদি আল মুমিনিন ইয়াকুলু আল্লাতি হিয়া আহসান আই ইয়াকুলুল কুফার ও পয়গম্বর আমার মুমিন বান্দাদের জানায় দেন কাফেরদের সাথে যদি তারা কখনো কথা কয় ব্যবহারটা যেন ভালো করে খারাপ ব্যবহার যেন কাফেরদের সাথে না করে কেন কেন কারণ দর্শায় আল্লাহ বলেন ইন্না শাইতানা ইয়ানযাবু বাইনাহু নিশ্চয়ই শয়তান চায় কাফের মুমিনের মাঝে ঝগড়া করে মুমিনের ক্ষতি করবে কেন মুমিনের ক্ষতি করবে ইন্না শাইতানা কানালিল ইনসানি আদুওয়ান মুবিনা নিশ্চয় শয়তান মুমিনের চূড়ান্ত দুশ্মন মুমিনের চূড়ান্ত প্রকাশ্য দুশ্মন এখান থেকে আমরা কি উপদেশ পাইলাম পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলেন কাফেরের সাথেও যেন ব্যবহার মুমিন খারাপ না করে কাফেরের সাথেও যেন মুমিন ব্যবহার ভালো করে কারণ কারণ হলো ও মুমিন তুমি দেখতেছো লোকটা বড় কাফের তুমি হিংসা করে তাড়িয়ে দিও না কারণ আজকের কাফের কালকে তওবা করে হয়ে যাবে কামেল ওলি হর কে দার খাউফে হকদার দিল মাদার জান্নাতুল মাওয়া তে হাদুরা মাকাম জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার দিলের মধ্যে আমার ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে যার দিলের মধ্যে ওই বান্দা কথা বলার আগে চিন্তা করবে কোন কথায় আমার আল্লাহ বেজার ওই কথা বলবে না ভাইরা আমার আল্লাহর নবী বলেন হে দুনিয়ার উম্মতের দল যে সময় তোমরা নবী পাইবা না সাহাবা পাইবা না তাবেঈন পাইবা না মুরব্বি হারা হয়ে যাইবা কেউ নাই নবী নাই সাহাবায়ে কেরাম নাই এখন আমরা দিশেহারা পথ হারা এক এক দল জান্নাতের গারগায় এক এক দিকে নিয়া নিয়া এক দল বলে মাজারে যদি সেজদা করো জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে এক দল বলে যদি কবরে সেজদা করো পীরের কদমে সেজদা করো জান্নাত ওকে হয়ে যাবে আর এক দল বলে না না আখেরি নবীকে যদি শেষ নবী না মানো জান্নাত পেয়ে যাইবে ও নবীর উম্মতের দল এমন তো অবস্থা আমরা দিশেহারা হয়ে গেলাম কোথায় পাবো জান্নাতের পথ আল্লাহর নবী বলেন কোন ব্যক্তির থেকে পথের সন্ধান নেয়ার দরকার নাই রহমাতুল লিল আলামিন হাজার হাজার বছর আগে পথ দিয়ে গেছেন কোন পথে চলব যখন নবী পাইবা না সাহাবা পাইবা না যে সময় তোমরা মুরব্বি হারা হয়ে যাইবা ওই সময় আমি নবীর থেকে দুটো পদ্ধতি না দুটো জিনিস আমি রেখে যাই উম্মতের দল কিয়ামত পর্যন্ত যদি দুটো জিনিস তোমরা আঁকড়ায় ধরতে পারো দুনিয়ার কোন বেঈমান তোমাদের ঈমান কেড়ে নিতে পারবে না এক নম্বর হাদিস শরীফ থেকে পড়ছি কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া
সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন ভালো করে শোনো হে মুমিন, আল্লাহর নবী বলেন উম্মতের দল বিপদ মুহূর্তে যদি দুটো জিনিস তোমরা আকরায় করতে পারো কোনো টেনশন নাই, আল্লাহ পাক তোমাদের জিম্মা নিয়া দয়ার নজরে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিবে। কয়টা জিনিস আরো জোরে বলেন, ভালো করে মুখস্থ করবেন, খেয়াল করে বলবেন, ভুল টুল বইলেন না, বুঝা বইলেন, কয়টা জিনিস আরো জোরে বলেন। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নাত রাসূলি। এক নাম্বার হলো কিতাব আল্লাহ মানে আল্লাহ কিতাব কুরআন, এক নাম্বার হলো আল্লাহ কিতাব মানে কুরআন, দুই নাম্বার কি বলেন সবাই বলেন, এক নাম্বারে কি কোরআন, এক নাম্বারে কি আল্লাহর বান্দারা রাগ করেন না, যদি উল্টা পাল্টা বলি রেকর্ড করেন, দুশ্মন থাকতে পারে তিলকে যেন তাল বানাবার সুযোগ না পায়, প্রয়োজনে রেকর্ড করুন, এরপরে যদি উল্টা মনে হয় জুতা নিয়ে স্টেজে আসেন, বয়ানের পরে আমার পিঠ আপনার জন্য ওপেন থাকবে, কোনো টেনশন নাই, আপনারা সব আমার আপন, নবীর উম্মত, আমিও নবীর উম্মত, কারোর সাথে কোনো দুশ্মনী নাই, ভুল আমারও হতে পারে, ভুল আপনারও হতে পারে, মাস্তানি করার সুযোগ নাই, আমার ভুল থাকলে কোরআন সুন্নাহ দিয়ে ধরিয়ে দাও, আমি সরিয়ে নিব, তওবা করে নিব, তোমার ভুল থাকলে তুমিও সংশোধন হয়ে যাও, পৃথিবীর বিজ্ঞান যেন দেখে মুসলমান সব এক। সবাই বলেন এক নাম্বারে কি, দুই নাম্বারে আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কেউ বলে সুন্নাত কেউ বলেন হাদিস, এবারে আল্লাহর নবী কি বললেন, কিতাব আল্লাহ এক নাম্বারে কিতাব আল্লাহ মানে আল্লাহর কিতাব কুরআন, দুই নাম্বারে হলো রসুলের সুন্নাত, সুন্নাত না কোন ফিশের সুন্নাত, বলেন বলেন কার সুন্নাত, সুন্নাত শব্দটা আমার আব্বা বানাইছে, সুন্নাত শব্দটা কোন পীরের বানানো না, না হিংসার দরকার নাই, তুমিও জান্নাত চাও আমিও জান্নাত চাই, শুধু তুমি একা চাও না আমিও চাই, যদি নিয়ত তেমনই হয়, দিলটা যদি তোমার প্রশস্ত হয়, তাহলে তো কাউকে তুমি গালি দিতে পারো না, পারো তুমি সংশোধনের জন্য বলতে, কথা বলেন, হিংসার বাজার বড় গরম হয়ে গেছে, আজকে কে কার থেকে বড় বেশি গালাগালি করতে পারে মনে করে সে কামিয়াব হয়ে গেল, অথচ আল্লাহর নবী কি বলে আশেকের দর্শন মদিনার পাগল, ভালো করে শুনে নাও, বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদীদের কাজ, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পয়গম্বর বলেন, পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতের দল ভালো করে শুনে নাও, কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা হাত দ্বারা মানুষ নিরাপদে থাকে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলেন, ও উম্মতের দল দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব,
বাধা দেনি قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه পয়গম্বর বলেন দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা দাও আমি নবী তোরে কি জান্নাতে নেওয়া যাওয়ার জিম্মা নিলাম এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা তার হেফাজত কর দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত কর আমি নবী তোরে জান্নাতে নিয়া নিব قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك واعف عن من ظلمك واحسن الى من اساء اليك انس رضي الله تعالى عنه অথবা عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত হাদিস পয়গম্বর বলেন খবরদার আত্মীয়তা ছিন্ন করিও না বরং বন্ধন করো আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাইয়ের ভাইয়ের আত্মীয়তা বড় সুন্দর আত্মীয়তার মাঝে ফাটল ধরাস না আজকে মুসলমানের গালি দিয়া বেঈমানের সাথে তাল মিলাস না বরং বেঈমানের জানায় দে বেঈমান তোরা মনে করিস না আমরা টুপিওয়ালারা ঝগড়া করি বুঝি আলাদা না রে বেঈমান না আমরা যতই টুকটাক ঝগড়া করি তবে নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে আমরা সব মুসলমান একদল ভাইরা আমার সিলমান কথা রক্তের আত্মীয় ছিন্ন করিস না ওয়াফু আম্মান জালামা কেউ যদি তোর সাথে অন্যায় করে মাফ করে দে মাফ করে দে কেউ যদি অন্যায় করে মাফ করে দে আমার মায়ার নবীর গর্দান মোবারকের মধ্যে দুশমন রুমাল পেঁচায় দিছে টান আমার নবীর জিহ্বাটা বের হয়ে গেল কষ্টের কারণে আমার নবী কোনো কথা বলেন না দুশমন হঠাৎ করে যখন আমার রুমালটা ছেড়ে দিল আমার নবী ওই বান্দার হাত দুইটা ধরে মুচকি হেসে দিলে নবীর আদর্শ কই আমরা কই ভাইরা আমার বড় কঠিন বড় কঠিন দুনিয়াতে প্রত্যেকটা জিনিসকে সুষ্ঠু পরিচালনার জন্য দুটো পদ্ধতির প্রয়োজন কয়টা একটা পদ্ধতি থিওরিক্যাল আর একটা পদ্ধতি হলো প্র্যাকটিক্যাল থিওরিক্যাল পদ্ধতির তুলনায় প্র্যাকটিক্যাল পদ্ধতি আরো অগ্রগামী উদাহরণত বলা যায় মোবাইল হাদিসের অর্থটা বলে শেষ করি আল্লাহর নবী বলেন আত্মীয়তা ছিন্ন না করে বন্ধনটা মজবুত করো কেউ যদি জুলুম করে মাফ করে দাও আহসিন এবং তুমি কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি ভালো ব্যবহার উপহার দাও খারাপের পরিবর্তে ভালো ব্যবহার দাও এর নাম হলো ইহসান কেউ যদি তোমার সাথে ভালো ব্যবহার করে তুমিও ভালো করো লাইসা ইহসান এটা ইহসান না কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি যদি ভালো ব্যবহার করো এটা নাম ইহসান আর ইহসানের দরজা বড় উচ্চ দরজা আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক যে ইহসান করে তার নাম হলো মুহসিন আল্লাহ পাক বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন ইকা কামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া আমারে বুঝায় তোর ধরে নিতে পারো না তোর না অনেক ফায়দা হবে গালি দাও কেন ভাইরা আমার যদি কোরআন হাদিস না দিয়া পারো জাদুকর আমার মতো
বান্দার যদি তোর ভক্ত বানাইতে পারো তোর দলের অনেক লাভ হবে। গালি দিস না, গালি দেওয়া এতক্ষণ আলোচনায় কি বুঝতে হালাল না হালাল। ভাইরা আমার, দুই পদ্ধতির একটা হলো থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। মোবাইল ওয়ালা মোবাইল থেকে বানাইয়া প্যাকেট করে ইনটেক করে দিয়েছে আর বলেছে মোবাইলটা যদি চালাইতে চাও এর ভেতরে একটা ক্যাটালগ আছে, ক্যাটালগ। এটা হলো থিওরিক্যাল পদ্ধতি। তুমি সুন্দর মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বাড়ির মধ্যে তুমি সিম ঢুকায় কথা বলা শুরু করলা, হঠাৎ করে মিনিট যায়, আওয়াজ বন্ধ, রিসিভ হলো, কথাও চলে হঠাৎ করে সাউন্ডলেস হয়ে গেল, মিনিট উঠে টাকাও কাটে কিন্তু আওয়াজ বোঝা যায় না, তোমার মাথা হ্যাং হয়ে গেল, কি ব্যাপার, দামি মোবাইলের আওয়াজ বন্ধ কেন, এখন কি করার, বলে থিওরিক্যাল পদ্ধতি ক্যাটালগ পর, ক্যাটালগটা খুলে দেখো ইংরেজি লেখা পারি না, কথা বাংলা আছে, বাংলা ডাইভিং করা আছে, বাংলা ডাইভিং করা, বাংলা তর্জমার ক্যাটালগ পর, তাই আমার বাবাও পারে না আমিও পারি না, ঘরের কাজ মূর্খ, লেখাপড়া জানি না, কি করবি এখন যদি তুই লেখাপড়া না জানো। আর একটা পদ্ধতি তোর সামনে ওপেন করা আছে, থিওরিক্যাল পদ্ধতি যদি ফেল হয় ওখানে প্র্যাকটিক্যাল পদ্ধতির সহযোগিতা নাও। মোবাইলের সমস্যা সমাধানের জন্য থিওরিক্যাল পদ্ধতি যেখানে ব্রেক হয়ে গেল এখন প্র্যাকটিক্যাল পদ্ধতির সরলপন্ন হও। প্র্যাকটিক্যাল পদ্ধতি হলো মোবাইল হসপিটাল, ওখানে দৌড়মার, ওখানে গিয়া দেখবি এক ডাক্তার বয়া রইছে কলম দিয়া দস্তকাত দিতে জানে না, কিন্তু ওর লেখাপড়ার যোগ্যতা না থাকলে অভিজ্ঞতার অভাব নাই, শিক্ষিত যোগ্যতার অভাব নাই, তোমার যোগ্যতা আছে, তুমি ইঞ্জিনিয়ার, তুমি মাস্টার, তুমি ডাবল এম এ, তুমি অনেক সার্টিফিকেট নিয়ে ঘুরো, কিন্তু মাইকে ডিস্টার্ব কেন জানো না, কিন্তু এক মূর্খ ও অভিজ্ঞতা দুইরা লারা দিছে এখানেই সমস্যা বলে ফেলল। তাহলে যোগ্যতার থেকে অভিজ্ঞতার অনেক দাম, থিওরিক্যাল পদ্ধতি যেখানে প্রাক হয়ে গেল, মোবাইলটা তুই হসপিটালে গিয়া মূর্খের হাতে দিবি, 5 মিনিটের মধ্যে তোর মোবাইল আগের মতো ওপেন হয়ে যাবে। আপনার আমার জিন্দেগিটা দুনিয়ার জমিনে পরিচালনার জন্য, সুস্থ সুস্থ পরিচালনার জন্য আল্লাহ দুটো পদ্ধতি দান করেছে, একটা পদ্ধতি হলো থিওরিক্যাল পদ্ধতি আর একটা পদ্ধতি হলো প্র্যাকটিক্যাল পদ্ধতি। ভালো করে রেকর্ড করে নেরে মুমিন দল, এক নাম্বার পদ্ধতি থিওরিক্যাল, থিওরিক্যাল পদ্ধতির নাম হলো কিতাবুল্লাহ আর প্র্যাকটিক্যাল পদ্ধতির নাম হলো রিজালতুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব কোরআন, রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, আল্লাহ পাকের সিলেকশন করা খলিফা ব্যক্তি, নবীগণ সিদ্দিকগণ। ওই প্র্যাকটিক্যাল পদ্ধতির যারা রিজালুল্লাহ এরা কারা, আল্লাহ পাক কোরআনে বলেন উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াসসিদ্দীকীন ওয়াশশুহাদা ওয়াসসালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ নিজে বলে এই যে চারজন বন্ধুর কথা বললাম, ও দুনিয়ার মানুষ জান্নাতের পথে চলতে হলে তুই কোরআন বুঝো না, হাদিস বুঝো না, চারজন তোকে বিজ্ঞ ব্যক্তি দিলাম তোর বন্ধু, এই বন্ধু নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ, এই বন্ধুগুলো কেমন, তোর বন্ধুত্বের দরকার নাই, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়া দিলাম, সিল মেরে দিলাম, ওয়াহাসুনা উলাইকা রাফীকা, এই বন্ধু চারজন খুবই সুন্দর বন্ধু, আমি আল্লাহ যদি সুন্দর বলি সেটা কেমন সুন্দর। তুমি বলো পীর মুরিদির কথা কোরআন হাদিসে নাই, আল্লাহর কসম করে বলি আলহামদ সূরার মধ্যেই পীর মুরিদির কথা আছে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন দুটো জিনিস
হাদিস রেখে গেলাম এক নম্বরে কিতাব আল্লাহ মানে কোরআন দুই নম্বরে সুন্নতে রাসূল কার সুন্নাত সুন্নাত কোন রাসূল আমার শেষ নবী শেষ পয়গম্বর তার সুন্নাত এবার প্রশ্ন আপনাদের অন্তরে আসাটা স্বাভাবিক স্বাভাবিক আমার অন্তরে আসাটাও স্বাভাবিক 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 এতদিন আমরাও জানতাম কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস হঠাৎ করে হাদিসে ইবারত করে দেখলাম না না কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ নবী তো বলতে পারতেন কোরআন আর হাদিস নবী হাদিস না বলে সুন্নাত বললেন কেন কেন হাদিস না বলে সুন্নাত বললেন কেন এটা প্রশ্ন হাদিস না বলে সুন্নাত বললেন কেন কেন একটু শুনো শুনো এক নাম্বার জবাব নবীজি হাদিস না বলে সুন্নাত বলার কারণ হলো এক নাম্বার কোরআন এমন একটা কিতাব ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ঈসা নবী পর্যন্ত আদম নবী থেকে যত ইলম আল্লাহ তাদের দান করেছে এগুলো সব জমা করে আল্লাহ সব কোরআনে দিয়া দিয়েছে কোরআন বললে আর হাদিস বলার দরকার হয় না কোরআন বললে হাদিস বলার দরকার হয় না কোরআন বললে হাদিস বলার দরকার হয় না কারণ হাদিসে পাক ভিন্ন কিছু না ভিন্ন কিছু না হাদিস শরীফ হলো একমাত্র কোরআনের ব্যাখ্যা এজন্য দেখবেন সারা দুনিয়ার বেঈমানেরা কেউ বলে না হাদিস বন্ধ করো হাদিস বন্ধ করো হাদিস বন্ধ করো সব বেঈমানের একটা আওয়াজ কোরআন বন্ধ করো কোরআনের মাদ্রাসায় তালা মারো কোরআনের মাইকের তার কেটে দাও কোরআনের মাহফিলে ভর্তি ভোরজানি করে দাও হাদিস বন্ধ করো কেন কয় না বেঈমানেরাও ভালো করে জানে কোরআন যদি বন্ধ হয়ে যায় হাদিস এমনি বন্ধ হয়ে যাবে দুই নাম্বার জবাব নবী হাদিস না বলে সুন্নাত বললেন কেন দুই নাম্বার জবাব হলো ও দুনিয়ার নবীর উম্মতির দল আশিকের দল নিজের জীবনে যদি নবীর কিছু বাস্তবায়ন করতে চাও হাদিস বাস্তবায়ন করা সম্ভব না বাস্তবায়নের জন্যই হলো সুন্নতের রাসূল হাদিস বাস্তবায়ন করা যাবে না হাদিস সমর্থন করি এই হবে রাসূলের সমস্ত হাদিস সমর্থন করা ঈমান সুন্নাত মানা হলো আমল সব হাদিস আপনি মানতে পারবেন সমর্থন করে কিন্তু বাস্তবায়ন করা যদি বলেন আমি হাদিস মানি কোরআন মানি রাগ করতেছেন আমার কথা সব হেদায়েত হয়ে যাবে কথা বলেন তো শুনতে বাধা আছে আমি কি গালি দিতেছি কেউ বাস দিতেছি তো শুনতে অসুবিধা থাকবে বলবো আপনি আমল করবেন না বিদায় বলবো না কথা বলেন আল্লাহ আপনাদেরও কবুল করুন আমাকেও কবুল করুন কোরআন আছে হাদিস আছে মাযহাব মানো কেন ভাবো কি আজিব কথা কোরআন হাদিস আমার হাতের সামনে তাবলীগ করো খালি মজা 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 কোরআন হাদিস যেখানে আছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানো রে বাঙালি কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন রে বাঙালি কোরআন হাদিস থাকতে পীর মানবো কেন সাহেব ধরবো কেন রে বাঙালি কথা খুব মজা ভালো করে শুনেন জিব্বার হেফাজতের দায়িত্ব আল্লাহ আমাদের সবার জবানকে হেফাজত করুন সামনে কাফের বলে গালি দিবেন আমি তো একটু কম কারণ রক্ত তো আমার ভিতর আছে একটু না কইলে রক্তের হক আদায় তবে অশালীন ভাবে বলার নিয়ত নাই ভুলে যদি তুই একটা ব্রেক সারা বের হয় অগ্রিম ক্ষমা চাই নিলাম এখানে শিক্ষিত সমাজ বগুড়ার শিক্ষিত সমাজ শুনো কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন 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 প্রশ্ন কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন কেন প্রশ্ন কোরআন হাদিস থাকতে তাবলীগ করবো কেন কেন কোরআন হাদিস থাকতে পীর মানবো কেন কেন
কথা চমৎকার। আমি একটু এলে প্রশ্ন করি, আমারও প্রশ্ন থাকতে পারে না, আমি একটু করি, করব জবাব জবাব আপনারা পরে দিয়ে টাইম পাইলে একা একা ঘরের কোনায় বই দিয়ে দিন। কোরআন হাদিস থাকতে মাজহাব মানবো কেন, কোরআন হাদিস থাকতে পীর মানবো কেন, কোরআন হাদিস থাকতে তাবলীগ করবো কেন, আমার প্রশ্ন হলো কোরআন হাদিস থাকতে পৃষ্ঠবিদা দিব কেন, কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির সাহেবের লেকচার শুনবো কেন, কোরআন হাদিস থাকতে মতিউর রহমান জান্নাতানির জটি বই পড়বো কেন, আমার প্রশ্ন প্রশ্ন হতে পারে কোরআন হাদিস থাকতে মাজহাব মানবো কেন, কোরআন হাদিস থাকতে তাবলিগে গাতিলা দৌড়াবো কেন, কোরআন হাদিস থাকতে বিশে বিশ্বের কাছে যাব কেন, কোরআন হাদিস থাকতে আবার টিভি পিসি টিভি দেখব কেন, কোরআন হাদিস থাকতে আবার অন্যের লেখা বই পড়বো কেন, কোরআন হাদিস থাকতে আবার চটি বই পড়বো কেন, লেকচার শুনবো কেন, প্রশ্ন হতে পারে না নাকি গালি দিছি। গত ডিসেম্বরে টেকনাফ কক্সের বাজার বসে গেল, বয়ানের পরে কলেজের কিছু যুবক আমার রুমে ঢুকলেন, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, একটু জবাব চাই প্রশ্নের, এক নাম্বার হুজুর ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনার কি মতামত, নেগেটিভ নাকি পজিটিভ? আমি বললাম দোনোটাই। আমি কি বললাম যুবক রাখা কেমন? আমি বললাম ডাক্তার জাকির নায়ক সাহেব সে একজন ডাক্তার, কোনদিন আলিফবাতা পড়ার জন্য কোন মাদ্রাসায় যান নাই, ডাক্তারি করার ফাঁকে ফাঁকে ইসলামী বই পুস্তক পড়ে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন, ওয়েলকাম, তাকে ধন্যবাদ, তাকে হাজার বার স্বাগত, অনেক ইসলামী জ্ঞান অর্জন করে সারা দুনিয়ার বেঈমানদের মাথা পারে নষ্ট বানায় ফেলছে, বেঈমানরা তার তর্কের যুদ্ধে গিয়া পরাজয় বরণ করে, হাজার বার তাকে ধন্যবাদ, আমাদের মুসলমানের জন্য গৌরব। কিন্তু আমার দুঃখ আছে, মাঝে মাঝে লেকচার দিতে গিয়ে যদি তিনি বলে থাকেন না পাক অবস্থায় বিনা উযুতে কোরআন শরীফ স্পর্শ করলে কোনো ক্ষতি নাই, পীর মুরিদের দরকার নাই, মাযহাবের দরকার নাই, কোরআন হাদিস চোখে চোখে কইরা এই কথা জীবন দিয়া হলেও সমর্থন করতে পারি না। গালি দিয়েছি, গালি দিয়েছি না, কারণ আজকেই যদি ইন্টারনেটে ডাক্তার সাহেব লেকচার দিয়ে বলেন আমার কোন লেকচারে ত্রুটিযুক্ত কোন কথা থাকলে আমি উদ্ধ করে নিলাম, তওবা করে নিলাম, কালকেই আমি সবার আগে সবাইকে বন্ধু হিসাবে গোটা দুনিয়াতে পরিচয় করিয়ে ফুলের মালা বানায় নিব, তাহলে গালি দিব কেন? ভুল তো আমারও হতে পারে ভাইরা, আমার নবীর যুগে যা ছিল না তা করা যাবে না, নবী যা করেন নাই তা করব না, নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না, নবী যা করেন নাই তা করব না, নবী যা করেছেন তাই করব। সুন্দর কথা, একসাথে একশো সুন্দর কথা, নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না, নবী যা করেছেন তাই করব, নবী যা করেন নাই তা করব না, এই লেকচার দিয়েই বলা হচ্ছে নবীর যুগে মাযহাব ছিল না মানা যাবে না, নবীর যুগে মাযহাব ছিল না মাযহাব মানা যাবে না, নবীর উম্মত সব মুসলমানের দল, দলে দলে থাকে না, নবীর যুগে হানাফি ছিল না, নবীর যুগে মালিকি ছিল না, নবীর যুগে হাম্বলি ছিল না, নবীর যুগে শাফিঈ ছিল না, এখন কেন এত দল? নবীর উম্মত সব হবে এক মুসলমান, এত দল কেন? নবীর উম্মত আবু বকর, নবীর উম্মত আবু হানিফা, নবীর উম্মত ওমর, নবীর উম্মত হলো ওসমান আলী, নবীর উম্মত হলো হাসান বসরি, নবীর উম্মত হলো ওই আব্দুল কাদের জিলানী, নবীর উম্মত হলো সমস্ত ইমাম আইম্মা কেরাম। কিন্তু এক দলকে সাহাবা বলা হয় কেন, এক দলকে তাবেঈন বলা হয় কেন, এক দলকে তাবে তাবেঈন বলা হয় কেন? নবী একই অগ্নি নামাজে দাঁড়ালেন, আমার নবী জোহরের নামাজে দাঁড়াইয়া নামাজ পড়াচ্ছেন, পেছনে একদল দাঁড়ানো নবীর উম্মত, একদলকে বলা হয় ইমাম, একজনকে
কে বলে ইমাম, আরেকজন কে বলে মুয়াজ্জিন, আরেক দল কে বলে মুক্তাদি, একই অক্ষরে একই নামাজের মধ্যে এত নামে কেন ডাকতে হবে, এক একজন কে এক এক নামে কেন ডাকতে হবে? এটা আমার মন দ্বারা নয়, এটা আমার নবীর যুগের থেকেই চালু। ভাইরা আমার নবীর যুগে যা মাইতা মানবো না, নবীর যুগে যা মাইতা মানবো না, মাযহাব ছিল না মাযহাব মানা যাবে না। ভাইজান আমি আপনাদের কদমে পা হাত দুটো রেখে বলছি, রাগ করিয়েন না, একটু বোঝার চেষ্টা করেন। অনবীর উম্মতের দল আমার নবীর যুগে যা মাইতা যদি মানা নাই যায়, তাহলে এক মিনিটের জন্য একটু আপনার কাছে প্রশ্ন রাখি। আল্লাহ সবাইকে বিবেক নামের আদালত দান করছে, বিবেক দিয়ে একটু জবাব দিবেন। মোবাইলে পারলে রেকর্ড করবেন, নবীর যুগে যা ছিল না তা যদি মানা না যায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম, ওসমানের যুগের যদি কোরআন সাজানো মানতে পারো, ওমরের যুগের বিশ রাকাত তারাবি মানতে এলার্জি কেন বলো? গালি দিতেছি কাউকে, কথা বলেন, নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না, আল্লাহর কসম, নবীর যুগে কোরআন শরীফের নাফিকা ছিল না, ছিল ছিল, আল্লাহর কসম, হাজ্জাজ বিন ইউসুফের যুগে কোরআন শরীফের নকশা হলো, নবীর যুগে না থাকলে যদি মানা না যায়, ওরে ভাইজান কোরআন শরীফের নবীর জামানায় নকশা ছিল না, বলো তাহলে জুমার ভেতরে দুইবার আজান কেন সমস্যা হবে? আমি গালি দিচ্ছি না, শুধু প্রশ্ন করতেছি। আমাকে তুমি যদি বুঝায় দাও কালকে থেকে তোমার পক্ষেই কথা বলবো, হিংসা নাই, কোনো দালালিও নাই, আমি কোনো পীরের দালালি করতে বগুড়ায় আসি নাই, আমি কোনো দলের দালালি করার জন্য এখানে বয়ান করতে বসি নাই, কোরআন হাদিস অনুযায়ী বলার চেষ্টা করি, বারবার ক্ষমা চাচ্ছি, যদি অশালীন কথা বলি ক্ষমা চাই, হেদায়েতের মালিক আল্লাহ, বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার, আমার নবীর যুগে যা ছিল না তা মানা যদি না যায়, আল্লাহর কসম, নবীর যুগে বুখারী শরীফ নামে কোনো কিতাব ছিল না, নবীর যুগে মুসলিম শরীফ নামে কোনো কিতাব ছিল না, নবীর যুগে তিরমিজি শরীফ নামে কোনো কিতাব ছিল না, কেন বুখারী মানো? নবীর যুগে ছিল, ভাইরা আমার এরপরে বলতেছেন নবী যা করেন নাই তা করা যাবে না, নবী জীবনে দাড়ি কাটেন নাই আপনি কেন কাটেন, নবী ম্যাডাম গো সামনে নিয়ে লেকচার দেন নাই আপনি কেন ম্যাডামদের সামনে বসায় লেকচার দিচ্ছেন, আমার নবী যা করেন নাই তা করবেন না, আমার নবী ইমামের পেছনে কোনদিন নামাজ করেন নাই আপনি কেন নামাজ আদায় করেন, আমার নবী জীবনে বিজিমান নাই আপনি কেন ভাত খান? ভাইরা আমার নবী যা করেন নাই তা করা যাবে না, নবী যা করেছেন আমার নবী জীবনে সাবনে তাই করেন নাই আপনি কেন করেন? নবী যা করেছেন তাই করেন।
করবেন নবীজি খুদার তৃষ্ণায় পেটে পাথর বাচ্ছেন আপনি কেন বাঁধেন না আমার নবী দুরকার দরাজে সারা রাত কাটালেন আপনি কেন ঘুমান আমার নবী যা করেছেন তাই করবেন নবী নয় বিয়ে করেছে আমার নবী নয় তা বিবাহ করেছে বলো ও মদিনার আশিক বলো তোমার মেদামের সিরিয়াল কত নবী যা করেছেন আমি তা করব কথাটা এমন না একটা শব্দ বাড়ায় দিলে ভেজাল শেষ একটা শব্দ বাড়ায় দিলে ভেজাল শেষ কি নবী যা করেছেন তাই করব কথাটা এমন না কথাটা হবে নবী যা করতে বলেছেন তাই করব নবী যা করেছেন তাই করব কথাটা এমন না বরং নবী যা করতে বলেছেন তাই করব নবী করছেন নয় বিয়া করতে কইছে চাই বিয়া নবী করেছেন নয়টা আমার দ্বারা এগুলো জায়েজ হবে না নবী বলছেন তোরা চাইতে করিস যদি সমাপ্ত হয় নবী করতে বলেছেন চার তুমি পারবে চার ওদিক করা যাবে না মাস্তানি সব জায়গায় চলে না গায়ের জোরে বেয়াদবি করা যায় গায়ের জোরে গাদ্দারি করা যায় গায়ের জোরে ইসলাম পালন করা যায় না মুসলমান বুয়া দুয়ার দান্নে হাদান একনানে খুতবা তো সোতে খাজা দাদান অনবীর উম্মতের দল আল্লাহ নবী বলেন দুটো জিনিস রেখে যাই এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নাত বান্দা জীবনে বাস্তবায়ন যদি কিছু করতে চাও আমার নবীর সুন্নতের বাস্তবায়ন করো আমল করো আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর সুন্নাত বান্দা জুতা কেমনে পরবা সেখানেও নবীর সুন্নাত আছে বান্দা সুন্নত মানো সুন্নত মানো এ সুন্নত কোন পীরের বানানো না সব সুন্নত হলো পয়গম্বরের দেওয়া দিন থাকিতে আপনি দয়ার নজরে আমাদের হেদায়াত দান করুন সবার আগে আমাকে হেদায়াত দান করুন আপনাদেরকে আল্লাহ হেদায়াত দান করুন আরেকটু চলবে কষ্ট হবে না তো হাদিসের আলোচনা মোটামুটি শেষ এবার আমার তেলাওয়াত কৃত কোরআন শরীফের আয়াতের আলোচনা সামান্য 10-15 মিনিট করে হাত তুলে কষ্ট হবে না তো ও কাজ না আর একটা রয়ে গেছে আল্লাহ কবুল করুন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন সমস্ত দুনিয়ার মানুষের ঔষধ মুফাসসিরিনে কেরাম লিখেছেন কোরআন যেমন অন্তরের রোগের ঔষধ এ কোরআনটা দুনিয়ার শারীরিক রোগের বড় ঔষধ ডাক্তার রোগী ফেরত দিয়া আর বাঁচবে না মনে যা চায় খাওয়ায় দাও দেখা যায় ওই রোগীর উপরে সন্তান দিয়া বা ইমাম সাহেব একটু দম দিয়া পানি
আল্লাহর কাছে গোলাম কোরআন ওয়ালা জিব্বা দিয়া যদি পানির মধ্যে দম দেওয়া হয় দেখা যায় ওই পানি পান করে মৃত্যু সদ্যা রোগী অসুস্থ হয়ে যায় এটা কোরআনের জিন্দা মুজিজা কোরআন এমন একটা দামি সম্পদ আপনারাও এখন মাদ্রাসায় পড়ানো হয় স্কুলেও পড়ানো হয় ব্যবধানটা কোথায় আপনার ছেলেটা স্কুলে পড়ে আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমার ছেলে মাদ্রাসায় গিয়ে পড়ে সরোয়া আপনার ছেলে স্কুলে গিয়ে পড়ে সরোয়া আমার ছেলে মাদ্রাসায় গিয়ে পড়ে সরায়া আপনার ছেলে স্কুলে গিয়ে পড়ে সরায়া ব্যবধানটা কোথায় আপনার ছেলে স্কুলে গিয়ে পড়ে সরোয়া ব্যাখ্যা শিখে সরোয়াতে ওজবর আমার ছেলে মাদ্রাসায় গিয়ে ব্যাখ্যা পড়ে সরোয়াতে ওজু আপনার ছেলে স্কুলে গিয়ে পড়ে সরায়া আপা আমার ছেলে মাদ্রাসায় গিয়ে পড়ে সরায়া আপনার ছেলে গিয়া পরে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 জানুয়ারে কোনদিন ডিম দেয়নি তাহলে কথাটা সত্য না মিথ্যা যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যা দ্বারা হয় ওই শিক্ষার দ্বারা জাতির কোনদিন উপকারের আশা করা যায় না ও নবীর উম্মতের দান অনুরোধ আমি স্কুলের বিরুদ্ধে বলছি না তুমি স্কুল মে কলেজ মে পড়ো উসে নেহি নুকসান স্কুল মে কলেজ মে পড়ো উসে নেহি নুকসান ইসলাম কিতাব মাহুদুদ জব করো ফরমান ইসলাম কিতাব মাহুদুদ জব করো ফরমান স্কুলে পড়িয়াও কত দাড়িওয়ালা নামাজে আছে তাহলে খারাপ বলবো কেন আমি পাঁচ কুলি টুপি মাথায় দিয়ে বাজানে বসছি অন্য টুপিওয়ালার যে কানে দিবে এটা মদিনার আদর্শনা আমি লাম্বা গোল জামা পরেছি অন্য জামাওয়ালাদের আমি যে বাজা নজরে দেখবে এটা মদিনার আদর্শনা আমি কওমি মাদ্রাসায় পড়েছি কওমি মাদ্রাসা অন্য প্রতিষ্ঠানকে যে আমি বাঁকা নজরে দেখবো এটা নবীর আদর্শ ও নবীর উন্মতের দল মাদ্রাসায় পড়ে শ্রী মুমিন ভাই কোরআনের কারণে সম্মান কমে নাই এ কোরআন এত দামি একটা সম্পদ ও নবীর উন্মত সারা দুনিয়াতে খুঁজো আদর্শ লিপির দশ পৃষ্ঠার কোনো হাফেজ নাই আর কোরআনের হাফেজের মধ্যেও কোনো অভাব নাই বেঈমানের দল ও নাস্তিকের দল তোমরা যদি আজ ওই কাগজের কোরআনটারে জ্বালায় দাও কোনো চিন্তা নাই।